আর অজয় দাস দাদাকে আমি বলবো যে এই কথাগুলো যেন উচ্চারণ করেন, একবার হিসাব করে করবেন, কে দুর্নীতিবাজ, কে বেগম খালেদা জিয়া কোথায় দুর্নীতি করলো, টাকা তাহলে ব্যাংকে থাকলো কেন, তাইক রহমান কোথায় দুর্নীতি করলো? ব্যাখ্যাটা আমরা শুনেছি, ব্যাখ্যাটা আমি কথার ভিতরে কথা বলেছি না, এই রায় মানি না তো, কিসের রায়? তাহলে তো কোর্ট পারেন না, কিসের রায়? সংবিধান মানেন না, কিসের রায়? আমি আজকে হাজিরা দিতে গেছিলাম, আমার কথা বুঝলেন, আমি আজকে হাজিরা দিতে গেছিলাম কেন, কোন কারণে হাজিরা দিলাম, কেন কেন হাজিরা দিলাম, কারণটা কি, কি অপরাধ করেছিলাম আমি? আমি টক শোতে কথা বললাম 2015 সালের 12 জানুয়ারি, আমাকে ধরে নিয়ে গেল, কথা বললাম টক শোতে 2012 সালে, পনেরো সালে আইসিসি মামলা মামলা দিতে পারে আমাকে, আমাকে নিজে ভাটারা বনানি গুলশান থানার মামলার গাড়ি পুরানোর মামলা ধরে, ভাঙচুরি মামলা ধরে, বোমাতির মামলা ধরে, কেন আমি ওখানে গেছি নাকি? আপনি বলেন যে দুর্নীতিবাজ, কিসের খালতে যা দুর্নীতিবাজ, মাফ চাইতে হবে, দেশে মাফ চাইতে হবে। আজকে আমাদের মওদুদ আহমদ মারা গেছেন, এম কে আনোয়ার মারা গেছেন, হান্নান সাহেব মারা গেছেন, আমি পার্টি অফিসে বসা, মোহাম্মদ হলো সেক্রেটারি, ভিতরে গাড়ি পড়লো প্রধানমন্ত্রীর কাজের ময়দার গাড়ি বেলা 12টার সময়, আসামির ফখরুল আলমগীর, হান্নান সাহেব, মওদুদ আহমদ, শফির আলম প্রধান ছিল, উনিও মারা গেছেন, ছিল দিনাজপুরে। এসব তামাশা, এসব তামাশা দিন কিন্তু শেষ। আর নির্বাচন, এই যে গাইবান্ধা নিয়ে লজ্জা করে না, লজ্জা করে না, আমরা কি পারতেছিলাম? গাইবান্ধা উপনির্বাচন এই নির্বাচন কমিশন বাতিল করলো, এরপরে লজ্জা মুখ ঢেকে রাখার কথা, মুখ ঢেকে রাখার কথা, কোন মুখ সাহেব এগুলো কথা বলে? আজকে আমি ডায়াকেয়ার, আমি ডায়াবেটিসের রোগী, ডায়াকেয়ার কিনলাম 450 টাকা দিয়ে, আজকে কিনছি আমি 700 টাকা দিয়ে, ইউরিনা কিন 450 টাকা দিই, ট্যাক্সে 750 টাকা দিই, আমার কি কোনো আয় বেড়েছে, কারো আয় বেড়েছে, আপনার আয় বেড়েছে, কারো আয় বেড়েছে? অশিক্ষিত মানুষের মধ্যে কথা বলে ফেরা পৃথিবীতে নাকি দাম বেড়েছে, হ্যাঁ বেড়েছে তো, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার আগে একটা সর্বনিম্ন বেতন ছিল $8.5 থেকে $9 পার আওয়ার, এখন সেখানে $15 পার আওয়ার, মূল বেড়েছে, তাদের মজুরি বেড়েছে, একদিনে একজন আট ঘন্টা পনেরো ডলার ইনকাম হতো, $65 হলো, সেখানে সাথে তুলনা করে ফেলে, আরে মার্কিন যুক্তরাষ্ট্র $64,000 হলো তাদের, হলো ইয়ে কী বলে তার মাথাপিছু ইনকাম, আর আমার $2,900 ইনকাম নিয়ে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে চ্যালেঞ্জ দিতে চাই, এ সময় তো কথা অযোধ্যা আপনারা বলেন না, আমাদের লোকগুলো এতে মারা গেছে এভাবে, মার্শালে দাঁড়িয়ে কি জেরহন করেছিল, আপনাদের একটা সাংবাদিক, মার্শালে দাঁড়িয়ে খুনি মুস্তাক 2015 সালের 15 আগস্ট, ইতিহাস মানে খুন থেকে মুস্তাক তখন সামরিক জারি করেছিল, আজকে যে কথা বলছেন দ্রব্যমূল্যের কথা বলতে গেলে আপনাদের গায়ে যারা ধরে, আপনারা যখন কথা বলেন অবশ্যই আজ মানুষ কিন্তু টেলিফোনে কথা বলে শোনে, মানুষ কত ঘৃণা করে আপনারা জানতেও পারেন না, কত ঘৃণা মানুষ করে আপনাদের এই সমস্ত কথাবার্তা শুনে, এই মিথ্যাচার, আপনারা তো সাংবাদিক, সাংবাদিক সঠিক কথা বলে মানুষের সামনে সঠিক কথা বলতেও জানেন, তাহলে মানুষ আমি তো দেখতেছি, আমি একেবারে মানে দিব্য চোখে দেখতেছি, আর কিছুদিন পর আওয়ামী লীগের সাংবাদিক হিসাবে পরিচয় দেবেন না, আপনি যখন কথা বলবেন তো সঠিক কথাটা বলবেন, দলের পক্ষে কথা না, আমি শেষ করি, দলের কথা আপনি বলবেন, আর কিছুদিন পর এমনও দিন আসতে পারে যে অবস্থায় আওয়ামী লীগ দেশ চালাচ্ছে, আমরা সরকার গুৎখাত করতে চাই না, আমরা চাই একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিয়ে আবার যদি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আসে আসুক, আমরা স্যালুট করবো, আমরা তো উৎখাত করতে চাই না, আমরা দাবি চাচ্ছি, দাবি আদায় যদি না শোনে, আজকে আমরা একা বিএনপি, বিএনপি নানান দোষ দিতে পারেন, বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে কি নারায়ণ তাকবীর স্লোগান দিয়েছে, অপরাধ হয়ে গেছে, আমি নারায়ণ তাকবীর আল্লাহ হুকুর স্লোগান আমি দিই, আমি দেবো, কেন দেবো না, এটা আমার ইসলামকে আমার স্লোগান, কেন দেবো না, আমি জিন্দাবাদ স্লোগান আমি কেন দেবো না, 73 সালে যখন ভুট্টু যখন আসলো বাংলাদেশে লাল গাছের সম্বর্ধনে সাবাস স্পষ্ট আমি দেখেছি, ওখানে গো ব্যাক ভুট্টু, গো ব্যাক ভুট্টু, শেখ মুজিব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান হয়নি কবে, এইসব তো স্লোগান নিয়ে আজকে আমরা এই স্লোগান দিলাম, আমরা পাকিস্তানের স্লোগান হয়ে গেলো, রাজাকারের স্লোগান হলো নো, আজকে আমার কথা আমাদের নামে এই যে এত মিথ্যা মামলা, এই মিথ্যা মামলা দেখার পর সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে যদি বলে যে আমার বাবা শহীদ, তাকে হত্যা করা হয়েছে, যারা সাক্ষীদের সালাউদ্দিন কাদের যখন এই একদিনে তিনটা মামলা তার কিন্তু সাজা হয়েছে, তিনটা মামলা, তিনটা ধর্ষণ, তিনটা বাড়ি পুরান, তিনটা মানুষ খুন করা, যে সাক্ষীদের ওকে ছিল ওখানে, ওর সামনে ধর্ষণ করেছে, ওকে দেখেছে, ওকে ওখানে উপস্থিত ছিল, এই যে ঘটনাগুলো নিয়ে তার সন্তানেরা বলতেই পারে, জি বলতেই পারে, এত মিথ্যা মামলা দেখার পরিপ্রেক্ষিতে আমার কাছে প্রশ্ন, হাবিব ভাই যে কথা